তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। আর একটা পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে বন্ধুরা, সেই বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার প্রেমিকার ফোন কলগুলো নিয়ে আনে শুনবেন আপনার নিজের মোবাইল ফোনে, সেটাও আবার কিন্তু গোপনে। বন্ধুরা, আপনার প্রেমিকাকে কে কে কল করছে বা আপনার প্রেমিকা কার সাথে কথা বলছে আপনি কিন্তু তাকে হাতে নাতে ধরতে পারবেন। কার কার সাথে কথা বলে বা আপনার প্রেমিকাকে কে কে কল করে সেই কলগুলো কিন্তু আপনার মোবাইল ফোনে আসবে, আপনি কিন্তু সেটা রিসিভ করে আপনি কিন্তু কথা বলতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি আপনার প্রেমিকা বলে নয়, আপনি কিন্তু যে কোনো মানুষের আর কি ফোন কল নিয়ে আনে আর কি শুনতে পারবেন আপনার নিজের মোবাইল ফোনে শুধু একটা ছোট্ট একটা কোটের দ্বারাই। বন্ধুরা, আপনার মোবাইল ফোনে একটা ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে, সেই কোডের দ্বারাই কিন্তু আপনি যে কোনো মানুষের ফোন কল আর কি শুনতে পারবেন আপনার নিজের মোবাইল ফোনে। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর পাওয়ারফুল, তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না। তো সবার প্রথম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটা অপশন দিয়ে দেখিয়ে দেবো, প্রথমত একটা কোড দিয়ে আর দ্বিতীয়টা হচ্ছে মোবাইল সেটিংস থেকেই আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। তো বেশি না দেরি করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কোডগুলো দিয়ে কীভাবে কোডগুলো দিয়ে আনা যায়। তো আপনার মোবাইল ফোনের কী করুন বন্ধুরা, আপনাকে কিন্তু আপনার প্রেমিকার যার কলগুলো আর কি শুনতে চান তার মোবাইলটা আপনাকে এক মিনিটের জন্য হাতে নিতে হবে। তো হাতে নেওয়ার পর আপনারা সিম্পলি এটা ক্লিক করবেন, তার আর কি আপনার প্রেমিকার মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করুন বন্ধুরা। ডায়াল প্যাডটা ওপেন করার পর আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হবে, তো এখানে কিন্তু আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু এই কাজটা করবেন আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে, মানে আপনার প্রেমিকার মোবাইলে। তো এখানে আপনাকে একটা ছোট্ট একটা কোড দিতে হবে, তো আপনারা এই কোডটা মনোযোগ দিয়ে দেখবেন আর মনে রাখবেন বা আপনার খাতায় লিখে আবার স্টার দিবেন। আর দেওয়ার পর আপনি এখানে লাস্টে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো অটোমেটিক্যালি আমি আপনাকে দেখানোর জন্য আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি বন্ধুরা। দেওয়ার পর আপনি কি করবেন, লাস্টে আর কি হ্যাশ দিয়ে দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনি ডায়াল কলে আর কি কল করে দিবেন। কল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আর কি কিছু একটা অপশন ওপেন হবে, তো অটোমেটিক্যালি এখানে আর কি দেখাচ্ছে যে এটা আর কি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনার কাজ শেষ। এখন যতগুলো আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কল আসবে সেই কলগুলো কিন্তু আপনার মোবাইল ফোনে খুব সহজে চলে যাবে আর আপনি কিন্তু সেগুলো আর কি রিসিভ করে কথা বলতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলছে। তো এটা হলো একটা অপশন। তো বন্ধুরা, আপনারা এই কাজটা মানে আর কি এই অপশনটা পরবর্তীকালে যখন আপনার এই সেটার সময় শেষ হয়ে যাবে বা সেটার কাজ শেষ হয়ে যাবে তখন তো আপনি বন্ধ করতে চাইবেন এই অপশনটা। তো আপনি কীভাবে বন্ধ করবেন সেই কোডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একইভাবে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে চলে যাবেন, যাওয়ার পর আপনারা দিবেন ডবল হ্যাশ, দেওয়ার পর 21 হ্যাশ। এই যে কোডটা আপনারা এই কোডটাও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এটা বন্ধ করার এই ডিঅ্যাক্টিভেট করার জন্য এই কোডটা। তো আপনারা সিম্পলি এটাতে কল করে দিবেন, একইভাবে কল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আর কি এইভাবে এখানে সাকসেসফুলি আর কি এটা কাজ হয়ে গেছে, এটা মানে আর কি বন্ধ হয়ে গেছে, তার জন্য এখানে কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুল। তো ওকেতে ক্লিক করে দেবেন, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কীভাবে মোবাইলের সেটিংস থেকে এই কাজটা করবেন। আর মোবাইলের সেটিংস থেকে যদি আপনারা এই কাজটা করেন তো বন্ধুরা এটা কিন্তু 100% গ্যারেন্টি এই কাজটা হবে, আপনি কিন্তু আর কি কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আপনি কী করবেন, আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে যাবেন। আবার যাওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন, আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে যাওয়ার পর আপনি কল ডায়াল প্যাডটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ডট আছে। তো এই 3 ডটটা কিন্তু অনেক রকমের কোম্পানির মোবাইল আছে, তো সেই মোবাইলগুলোতে কিন্তু এরকম 3 ডট থাকে না সব জায়গাতে। এখানে কিন্তু 3 মেনু থাকতে পারে বা এখানে 3 ডট থাকতে পারে বা এইগুলোতে অনেক জায়গাতে অনেক রকমের আর কি অপশন থাকতে পারে। তো আপনারা এইটা চুজ করে নেবেন আর কি মোবাইলের কল সেটিংসে যাওয়ার। তো এখন আমরা কি করব, এই যে 3 ডট আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যেটা সেটিংস আছে সেটা কিন্তু কল সেটিংস। তো আপনারা এটা কিন্তু মোবাইলের সেটিংস আর কি কল সেটিংসটা খুঁজে বার করে নেবেন। খুঁজে বার করে নেওয়ার পর আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এইগুলো তো অপশন দেখবেন যে এখানে একটা লেখা থাকবে যে এই কলিং অ্যাকাউন্টস। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলিংস অ্যাকাউন্ট বলে যেই অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক যখনই করে দেবেন তখনই কিন্তু আপনারা এইরকম অপশন দেখতে পারেন বা আপনারা এই অপশনটা খুঁজে বার করে নেবেন যে ক্যারিয়ার কল সেটিংস। তো আপনারা এই জায়গাতে যদি ক্লিক করে দেন
তাহলে আপনারা উপরে সবথেকে আর কি এই অপশনে দ্বিতীয় নাম্বার অপশনে আপনারা দেখতে পারবেন যে এখানে কল ফরওয়ার্ডিং লেখা আছে একটা। তো আপনারা এই কল ফরওয়ার্ডিং অপশনে আপনারা যখনই ক্লিক করে দেবেন তাহলে এখানে কিন্তু সেই সিমগুলোর নাম্বার দেখা এখানে এক নাম্বার দুই নাম্বার দেখাবে। তো বন্ধুরা এখানে যে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, তো আপনি কিন্তু যদি চান যে আপনি দুইটা সিমেই করবেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা দুইটা সিমেই করতে পারবেন। তো আপনারা এই কথাটা মনে রাখবেন যে আপনার গার্লফ্রেন্ড কোন আর কি নাম্বার দিয়ে কাকে কাকে কল করে সেটা আপনারা মনে রাখবেন, বা আপনি যদি চান তো দুইটা সিমেই করতে পারবেন। তো অটোমেটিক্যালি করার জন্য আপনারা কী করবেন, এই যে নাম্বার আমি সিম্পলি এইগুলোতে আপনাকে ক্লিক করতে হবে, এইভাবে একটা অপশন ওপেন হয়ে যাবে আর কি। সার্চিং নেওয়ার পর কিছুক্ষণ নেওয়ার পর কিন্তু এখানে অপশনটা চলে আসবে, তো অটোমেটিক্যালি চলে এসেছে। তো আপনারা দেখতে পারবেন এখানে লেখা থাকবে যে অলওয়ে ফরওয়ার্ড, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, এই অপশনটা আপনারা ওপেন করবেন। যখনই আপনি ওপেন করবেন তখনই কিন্তু এখানে একটা আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে। তো অটোমেটিক্যালি আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার, তো আপনি এই জায়গাতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো অটোমেটিক্যালি আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন এখানে রাইট চিহ্ন, তো আপনারা এই রাইট চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আর কি আপডেটিং মানে এটা আর কি কানেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আর কি আপডেটিং কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর কি কল ফরওয়ার্ডিং অল কল টু এই নাম্বারে আর কি যতগুলো এখন এই মোবাইল নাম্বার আর কি গার্লফ্রেন্ডের মোবাইলে যতগুলো কল আসবে সেই কলগুলো কিন্তু এই মোবাইল নাম্বারে আর কি ফরওয়ার্ড হয়ে আর কি চলে যাবে, আর সেই কলগুলো কিন্তু সেই মোবাইল নাম্বারে আর কি চলে যাবে বা সেখানে কিন্তু ঢুকবে। তো এখন যদি আমরা উপর থেকে এটা নামি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কল ফরওয়ার্ডিং অল কলস তো হয়ে গেছে। আপনি কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে কল ফরওয়ার্ড করে আপনার গার্লফ্রেন্ডের যত কলগুলো আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে নিয়ে আনতে পারছেন। তো বন্ধুরা আপনারা এই অপশানটা কীভাবে বন্ধ করবেন, তো আপনারা একইভাবে এই অপশানে যাবেন, যেমন বন্ধুরা আমি এখন বন্ধ করব, তো এই অপশানে যেতে হবে। তো যাওয়ার পর আপনারা কী করবেন যে এই অপশানটা যেটা থাকবে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে এটা অফ করে দিবেন, তাহলে এখানে আপডেটিং আবার চলে আসবে আর এটা কিন্তু অটোমেটিকভাবে আর কি বন্ধ হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু আপনি কল ফরওয়ার্ড আর কি করতে পারছেন বা বন্ধ করতে পারছেন খুব ইজি। তো আপনাদের যদি একটুও ভিডিওটা কাজের বা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।